नमस्कार टू ऑल डियर स्टूडेंट क्लास स्टैंडर्ड फोर सब्जेक्ट इंग्लिश टुडेज लेसन यूज ऑफ फ्यूचर टेंस माने भविष्यकालीन व्यवहार। इन प्रीवियस क्लास वी रीड द यूज ऑफ पास्ट टेंस एंड यू राइट दिस क्वेश्चन आंसर आई चेक दिस एंड टुडे वी लर्न टू टेंस टू काइंड्स ऑफ टेंस ऑफ फ्यूचर दैट इज सिंपल फ्यूचर एंड फ्यूचर कंटीन्यूअस। व्हाट इज द सिंपल फ्यूचर टेंस? सिंपल फ्यूचर टेंस मींस एनी इंसिडेंट व्हिच विल बी हैपन इन फ्यूचर दैट इज एक्सप्रेस सिंपली। जखन भविष्यते कोनो काज साधारण भावे होबे बोले बुझाय तखन ए सिंपल फ्यूचर टेंस। যেমন আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাব, এখানে কখন যাব কিভাবে যাব এত কিছু ডেফিনিট নয়। আবার নেক্সট আমরা জানব ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস মিন এনি ইনসিডেন্ট হুইচ উইল বি হ্যাপেন ইন ফিউচার ফর এ লং টাইম। এক ভবিষ্যতে কোনো ঘটনা দীর্ঘ সময় ধরে ঘটতে থাকবে এই বোঝানোর জন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সাচ অ্যাজ উই উইল বি গোইং আমরা যেতেই থাকব। এখানে ভবিষ্যতে কোনো একটা ঘটনা দীর্ঘক্ষণ ধরে চলবে এই রূপ বোঝাচ্ছে। নাও উই আর গোয়িং টু লার্ন দি রুল অফ দি সিম্পল ফিউচার অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। सिंपल फ्यूचर सब्जेक्ट प्लस सेल और विल। इन प्रेजेंट कंटिन्यू इन प्रेजेंट इंडेफिनिट और सिंपल प्रेजेंट एंड सिंपल पास्ट देयर आर नो नीड ऑफ हेल्पिंग वर्ब। बट इन फ्यूचर टेंस वी यूज द टू हेल्पिंग वर्ब सेल एंड विल। फर्स्ट पर्सन इज यूज सेल एंड सेकंड पर्सन और थर्ड पर्सन विल। আর যখন কোনো কিছু জোর দেওয়া বোঝাবে তখন এই নিয়মটা বাড়িতে যাবে, তখন ফার্স্ট পার্সনে হবে উইল, অন্য জায়গাতে হবে স্যার। এটা আরো উঁচু ক্লাসে বেশি ব্যবহার হবে, তোমাদের স্ট্যান্ডার্ড ফোরে তেমন ব্যবহারটা হবে না। যেটা সিম্পল সাধারণভাবে বোঝায় সেটাই তোমাদের ব্যবহার হবে। তো এক্ষেত্রে ভার্বে ফার্স্ট ফর্ম, সেই ভার্বে ফার্স্ট ফর্মটাই কিন্তু ফিউচার টেন্সে বসবে প্লাস অবজেক্ট ইভেন যদি থাকে। যেমন আই উইল গো টু স্কুল, এখানে টু স্কুল এটা অবজেক্ট, কিন্তু যদি অবজেক্ট না থাকে তাহলে অবজেক্ট হবে না। যেমন আই উইল গো আমি যাব, এখানে কোথায় যাব বলা নেই, অবজেক্ট নেই। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আই এন ডি প্লাস অবজেক্ট। মানে ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে হবে না, ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে হতে থাকবে বোঝাতে গেলে মেইন প্রিফারেন্স কোথায় না ওখানে স্যার আর উইলের পরে একটা বি বসছে। হিয়ার এ বিভাগ বি ইজ ইউজ আফটার স্যার এন্ড উইল অ্যান্ড আই এন ডি ইজ ইউজ উইথ দি ফার্স্ট ফর্ম সাচ এজ প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে মতই ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও ফার্স্ট ফর্ম ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আই এন ডি যোগ হবে প্লাস অবজেক্ট যদি থাকে। তাহলে তোমরা জেনে গেলে দুটো টেন্সের রুল এখানে দেওয়া আছে, সিম্পল ফিউচার অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। ইউ হ্যাভ টু নো দি রুলস অ্যান্ড রাইট দিস রোল উইথ এক্সাম্পল। ফিউচার কন্টিনিউয়াসে সে একইভাবে হতে পারে আই উইল বি গোয়িং টু স্কুল আমি স্কুলে যেতে থাকবো, আর সিম্পল ফিউচারে আই উইল গো টু স্কুল আর ওখানে আই উইল বি গোয়িং টু স্কুল। তাহলে মেইন ডিফারেন্সটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হলো। নাও ইওর টুডেজ হোমওয়ার্ক ইজ দি রুলস অফ ফিউচার টেন্স সিম্পল
immediately and continuous read and write. At first, you read the rules of the two tense and then you write the rules in your copy with proper example. And you send this in the WhatsApp group of your class. If you face any problem to read about the rules of the two tense or write the rules of tense with proper example, you may contact with me through my phone number from 5 p.m. to 7 p.m. Now.